আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। এবার আমেরিকার হয়ে বিশ্বকাপে খেলবেন নাসির হোসেন। মাথায় হাত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের। নাসিরকে ফেরাতে মরিয়া হয়ে গিয়েছে নাজমুল হাসান পাপন। নাসির হোসেন যে কিনা ছিল বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার, কালের বিবর্তনে নানা তর্ক বিতর্কে জড়িয়ে নিজের ক্রিকেট লাইফটাকেই শেষ করেছেন নাসির। একের পর এক তর্ক বিতর্কে জড়িয়ে জাতীয় দল থেকে বাদ পড়ে অন্যদিকে চলে গিয়েছিলেন নাসির হোসেন। সমালোচনা থাকলেও পারফরমেন্সের দিক থেকে নাসির হোসেন কখনো পিছিয়ে ছিলেন না। একের পর এক নজর করা পারফরমেন্স দেখিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল ও ডিপিএল এ। ভালো পারফরমেন্স দেখিয়েও জাতীয় দলের সুযোগ পায়নি নাসির হোসেন, তাই তো অভিমানে দেশ ছেড়ে আমেরিকার ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছেন নাসির হোসেন। গুঞ্জন শোনা যাচ্ছে এবারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আমেরিকার হয়ে খেলবে নাসির হোসেন, তাই তো বাতায় হাত বিসিবি বস নাজমুল হোসেন পাপনের। নাসিরকে ফেরাতে বেশ মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। শুধু দর্শক বিন্দু, আপনারা কি চান নাসির হোসেন কি আমেরিকার হয়ে খেলবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য।